ঘনিয়ে এসেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়। এই সিরিজকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনুশীলনেও নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড দুই দলেই। প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সরাসরি মূল পর্বে মাঠে নামবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতির সর্বশেষ এই সিরিজটিতে নতুন করে সংযুক্ত হয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস আর আমিনুল ইসলাম বিপ্লব। তাদের অন্তর্ভুক্তির ফলে মূল একাদশে জায়গা হারাচ্ছেন কারা, চলুন সেটা একবার জেনে নেওয়া যাক। বাংলাদেশের 19 সদস্যের স্কোয়াড থেকে মূল একাদশে বাদ পড়তে পারেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়া সিরিজের এক ম্যাচে সুযোগ পেয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। সেই সাথে ব্যাটিং অর্ডারে তার জায়গাটা দখল করে নিতে পারেন আফিফ হোসেন ধ্রুব কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যে যে কোনো একজন। তরুণ ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি গত জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে পারফর্ম করলেও অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন পুরোপুরি ব্যর্থ। একাদশে লিটন দাস এবং মুশফিকুর রহিম ফেরায় ব্যাটিং অর্ডারে তার জায়গা নাও হতে পারে। স্কোয়াডে থাকা অভিজ্ঞ পেসার রুবেল হোসেন এবং তাসকিন আহমেদকে মূল একাদশে নাও রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। গত অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে থাকলেও তাদেরকে একটি ম্যাচেও দেখা যায়নি মূল একাদশে, কেননা তাদের বিকল্প হিসাবে দলে দুর্দান্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম আর শরীফুল ইসলাম। আর যেহেতু পুরোপুরি স্লো এবং টার্নিং উইকেট, তাই পেসারের সংখ্যা কমিয়ে স্পিনারদের অগ্রগতিকার দেওয়া হবে বেশি। তবে স্পিন বিভাগে তাইজুল ইসলাম আর আমিনুল ইসলাম বিপ্লব থাকলেও তাদেরকে একাদশে রাখার সম্ভাবনা কম। দুর্দান্ত ফর্মে থাকা নাসুম আহমেদের সাথে শেখ মেহেদি হাসানের উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকেও রাখা হতে পারে একাদশের বাইরে। তাহলে চলুন জেনে নেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশটি কেমন হতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, সৌম্য সরকার অথবা শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।